যে কথাটি আমাদের খুব গুরুত্বপূর্ণ, একদম শেষ গুরুত্বপূর্ণ কথা। আমরা ওস্তাদ হিসাবে ছাত্রকে সালাম দেই, ছাত্র হিসাবে ওস্তাদকে সালাম দেই, মুরব্বী হিসাবে বড়দেরকে ছোটদেরকে অনেক সালাম দেই, কিন্তু পরিবারের কাছে যে ডাকাডাকির আগে নিজের ফ্যামিলিতে স্ত্রীকে সালাম দেওয়া, এটা আর কোথাও থাকলে আমাদের গ্রামে নেই। কারণ আমাদের গ্রামের লোকের একটা লজ্জা বলে কথা আছে, ঠিক কিনা? নিজের বউরে সালাম দেওয়া যায়, আজকে যদি ওয়াজ শুনে যায় বউরে সালাম দিয়েও ফেলেন, তাই না? আজকে ওয়াজে শুনলাম সালাম দেওয়া লাগবে, ভিতর থেকে বলবে কি হলো, আমি ফাঁকে মারমা ভুল বাড়িতে আসছি নাকি, এই জায়গায় তোমার সালাম দেওয়ার কি আছে, ঠিক না? প্রিয় ভাইরা, এইটা আমাদের আর করতে যাওয়া যাবে না। আমাদের কাজকের থেকে শপথ নিতে হবে, পরিবারে বরকত হইলে কলিং বেল চাপার আগে, ডাকার আগে, কেউ শুনুক বা না শুনুক, আপনাকে আমাকে সালাম দিয়ে ঢুকতে হবে, ঠিক কিনা? দুই নম্বর, সালামটা বিশুদ্ধ ভাবে দিতে হবে। আমরা সালামের প্র্যাকটিসটা দুই ভাবে ভুল করি, একটা অতিমাত্রায়, শিখছে তো এমন বলা বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু মাগফিরাতু ও জান্নাতু রিদওয়ানিন কাসিরান কাসিরান ফাকরে, ওরে বাবা দুপচাসিয়া পার, এত দূর না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, উত্তর দিয়ে দিবে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম নামে কোনো সালাম নাই। আছে নবীজি একমাত্র ক্ষেত্রে একদম বদদোয়া শিখাইছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা এসে বলে আসসালামু আলাইকুম ইহুদিরা, আর একটা কথাও বলে, বলে ইয়া মুহাম্মদ রাইনা, রাইনা মানে আমার দিকে তাকাও, কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করছেন রাইনা মানে তাকাও না, ইহুদিরা রাইনা মানে বলতো বোকা। রাইনা মানে কি আমাদের বগুড়ার লোক বুঝবে না, বগুড়ার এক লোক গেছে চট্টগ্রামে, যাওয়ার পরে চট্টগ্রামে এখন কৃষি অফিসার হিসাবে গেছে, যায় কৃষকদেরকে মাঠের মধ্যে যায় বলছে ও ভাই তোমাদের ধান কেমন হয়েছে, চট্টগ্রামের লোক বলছে স্যার আমাদের ধান গম হয়েছে, বলছে বেকুব নাকি রে বেটা, ধান গম হয় কেন, বলে না স্যার বিশ্বাস করেন এবার আমাদের ধান খুব গম হয়েছে। একজন পাশের থেকে বলছে যে স্যার আসলে এখানকার মানুষের গম মানে ভালো, কেনাশন বললে বলে গম আসি, গম আনি মানে ভালো, মানে ওরা বুঝাইতে চাইছে যে খুব ভালো ধান হয়েছে এই জন্য বলছে গম হয়েছে। তো এক এক দেশের কথা এক এক রকম, ইহুদি বলতো রাইনা তার মানে মোহাম্মদ বোকা, আল্লাহ বলছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, ইহুদিরা যখন বললো আসসালামু আলাইকুম নবীজি শিখাই দিলেন তুমি বলো ওয়ালাইকুম, ও যদি তোমার মৃত্যু কামনা করে তুমিও বলো মৃত্যু কামনা, সুতরাং ভুল সালাম দিলে শুধরাই দিতে হবে, এটার বিশুদ্ধ উত্তর দেওয়া যাবে না, ঠিক কিনা? আর তিন নম্বর সমস্যা যেটা আমাদের ভাই চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগে অনেক সালাম দিছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এখন চেয়ারম্যান হয়ে গেছে খরচ করে, এখন উনি মাথা নিচু করে লোকজন সালাম দেয় উনি খেলে ওয়ালাইকুম, বেটা আমি ঢাকার খতিব তুমি এলাকার একটা মাদ্রাসার কোন জায়গার হুজুর সালাম তুমি আমারে দিবে, হুজুর ইচ্ছা করে ওভার লুক করে চলে যাও, আপনি আর খেয়াল করে নাই, আসলে খেয়াল করছে আছে কিনা, হুজুরদের মধ্যে সমস্যা আছে কিনা, আমি একটা বড় মাদ্রাসার মুহতামিম তুমি একটা হেদোখানা মাদ্রাসার হুজুর তোমারে আমি সালাম দিব কেন, না এরকম কিছু করা যাবে। আমাদের মুরব্বীরা আমাদের বাচ্চাদেরকে বকে ব্যাদ্দত হয়ে গেছে ছেলে পেলেগুলা সালাম কালাম কিছু দেন, আমি বলি চাচা আপনার ভুল হচ্ছে, নবীজি ছোটদেরকে সালাম দিতেন, মুসনাদ আহমদের হাদিস, মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, নবীজি ছোটদেরকে সালাম দিতেন, আপনি না ওদেরকে সালাম দিবেন, আপনি খালি সাটা দেন আর বকা দেন কেন, ঠিক কিনা? বকা দেওয়া যাবে নাকি আন্দাজি যে কোনো জায়গায়, মুরব্বীরা সব জায়গায় বকা ধকা করবেন না, আপনাকে সালাম দিতে হবে না। আমি নিজে সাইজ করছি দুই একটারে যাচ্ছি দেখি সালাম দেয় না, সালাম দেয় আসসালামু আলাইকুম, এই পিচ্চি ও আমার সালাম শুনে ও চিন্তা করছে হুজুর যেহেতু আমার মতো ছোট একটা মানুষকে সালাম দিচ্ছে নিশ্চয়ই এটার উত্তর ওয়ালাইকুম না ভিন্ন কিছু হবে, উত্তর ভুলে গেছে, কিন্তু অ্যাকশনটা কি রিয়াকশন হয়েছে। পরের দিন আমি ওই দিক দিয়ে মোবাইল নিয়ে যাচ্ছি, হঠাৎ করে ও খেয়াল করছে আগের দিন হুজুর সালাম দিয়ে গেছে, ও সাথে সাথে ও হুজুর হুজুর আসসালামু আলাইকুম হুজুর হুজুর, বাবা যতক্ষণ উত্তর না দেয় ও ততক্ষণ ডাকতেই থাকে, আপনি আগে সালাম দিলে এই এফেক্ট আমাদের সমাজে হবে, অযথাই খালি যারে তারে ব্যাদব বলে বকা দিয়ে না। আমাদের অনেক মুরব্বীর জ্বালায় তো মসজিদে মুসল্লি বাচ্চা মুসল্লিরা আসে না, আসে না, কোনো একটা বাচ্চা মসজিদে অল্প একটু কথা বলে ফেলছে, অল্প একটু বলছে, উনি নামাজের মধ্যেই শেষ বৈঠকে খালি চিন্তা করছে কখন না আত্তাহিয়াতুল্লাহি ওয়া সালাতুল্লাহ, খালি নামাজটা শেষ হোক দেখ কি করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ দাঁড়া এতক্ষণ লাগবে, কেন দরুদ শরীফ শেষ হয়েছে হুজুর সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আছে কিনা, তোর বাপ কে রে
এমন ঝাড়া ঝাড়ছে ও নামাজে আসা বাদ দিছে, ওর বাপও বাদ দিছে, আছে কি না? কোথায় গুলো পাইছে এই ঝাড়াঝাড়ি, কোথায় পেয়েছেন আপনি? সহি হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সিজদা থেকে উঠছেন না, সাহাবীরা বেকা হয়ে দেখতেছেন কি রে নবীজির কি হলো, নবীজি উঠেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাঁধের উপরে নবীজির চাটনি বসে আছে, নাতনি বসে আছে। টান ফিরানোর পরে বললেন, ও তো বড় ঘোড়ায় উঠতে পারে না, আমি সিজদায় গেছি মনে করছি যে ছোট ঘোড়া, এই জন্য পিঠের মধ্যে চেপে আছে, আমি চাই নাই তার আনন্দের কমতি হোক, এই জন্য সিজদাটা দীর্ঘ হয়েছে। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন, নবীজি এরকম করে বাচ্চাদেরকে আদর করছেন, কোলে রাখছেন, নামাইছেন, আমার সিজদায় গেছেন, আর আপনি বকা ঝকা করে বিদায় করে দিচ্ছেন। আমিও বলছি আল্লাহর কাছে জান্নাতে গেলে আমি একটা আল্লাহর কাছে আরজি দিব, আল্লাহ আমরা যা চাই তুমি তো তাই দেখাবে। আল্লাহ জান্নাতের মধ্যে আমরা বসে বলবো, আল্লাহ একটা ভিডিও দেখতে চাই, এই যে মুরব্বী যে আমারে ঝাড়ি দিছিল, উনার বয়স যখন 5 বছর, উনি তখন আসরের নামাজের সময় কি করতেছিল? ভিডিও চালু হয়েছে, দেখা যাচ্ছে টায়ার নিয়ে খেলতেছে, টায়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে কিনা? অতএব আমার শেষ কথা, প্রিয় ভাইরা, বাচ্চাদেরকে আদর করেন, ছোটদেরকে স্নেহ দেন, ভালোবাসা দেন, এই সমাজটা সুন্দর হবে। ছোটরা যখন মুরব্বীদেরকে সম্মান দিবে, মুরব্বীরা যখন ছোটদেরকে স্নেহ দিবে, এই ভালোবাসা বর্ষ সমাজে আমাদের মসজিদগুলো ভরে উঠবে। পকেটের মধ্যে চকলেট রাখবেন, 5, 10, 20 টাকা রাখবেন, আসরে আসছি বাপ, মাগরিবে আসবি, চকলেটটা দিলাম, 2 দিন টানা দেখছি ধর 5টা টাকা দিলাম, দোকানে যেয়ে খেয়ে নিবি, জলপান খাবি তুই, আপনি তাকে নামাজের বিনিময় দিচ্ছেন না, মসজিদের দিকে তাকে ডেকে ডাকার চেষ্টা করতেছেন, আল্লাহর দিকে তাকে অনুগামী বানানোর চেষ্টা করতেছেন। আল্লাহ আমাদের সমাজটাকে সুন্দর করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর, হয় না হয় না, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لا تعبدون إلا الله وبالله
إحسانا وذي القربى واليتامى والمساكين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাজালিসু যিকিরে আসার বসার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি তারই শেখানো বাক্যে জবান ছেড়ে দিয়ে জড়তাকে ভেঙে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সমস্বরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনারা ভালো আছেন ভাই ভালো আছেন ক্ষুধা নাই তো পেটে আছে আছে ক্ষুধা আছে ক্ষুধা দুই ধরনের একটা ক্ষুধা সাহাবীদের যুগে প্রমাণিত টানা পাঁচ দিন খান নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন রাসূলের মুখের কথা শুনছেন ওনারা ক্ষুধার কথা ভুলে গেছেন সুবহানাল্লাহ আমরা পাঁচ দিন পারবো না কিন্তু দুই তিন ঘন্টা পারি অনেক সময় এমন গুরুত্বপূর্ণ কথা শুনি তন্ময় হয়ে কোরআন সুন্নার কথায় ক্ষুধা ভুলে যায় রোগ ভুলে যায় আমরা আমাদের ব্যথা ভুলে যায় আমরা আনন্দে উদ্বেলিত হয়ে কোরআন শুনি ঠিক কি না সুতরাং আমরা আজকে কোরআনের ক্ষুধা নিয়ে বসেছি আল্লাহ যেন আমাদের আশা বসাগুলাকে কবুল এবং মঞ্জুর করেন বলেন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই মাহফিলে আসলে আমরা ওয়াইজ না আমরা একরকম আয়োজক চেষ্টা করেছি আপনাদের জন্য যেন এখানে সুন্দর একটি মাহফিল হয় আমি দুটি ঘোষণা আপনাদেরকে দিতে চাই ইসলামী সাহিত্য কেন্দ্র ইসাক এটা আমরা সকলে মিলে এখানে একটা আপনারা দেখেছেন একটা মসজিদ হচ্ছে এখানে যুগ যুগ ধরে মাহফিল হয়েছে এই মাহফিল অনেক দিন বন্ধ ছিল আমাদের যোগ্য মানুষজন মিলে আবার সকলে মিলে এই মাহফিলকে চালু করেছে এই বছরের মাহফিল যদি ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করতে পারি আমি বলেছি যে আল্লাহ যদি তৌফিক দান করেন এই ময়দানে বাংলাদেশে যারা কোরআন সুন্নার কথা বলেন আপনারা শুধু নাম বলে দিবেন একদিন নয় আগামী বছর থেকে দুই দিন তিন দিনের মাহফিল হবে বাংলাদেশের সকল আলেমরা এই ময়দানে আসবে ইনশাআল্লাহ আপনারা কি চান যে এই মাহফিলটা প্রত্যেক বছর দুই দিন তিন দিন ব্যাপী হোক রাজি আছেন আপনারা টান করে হাত তুলতে হবে আল্লাহকে দেখানোর জন্য ফাঁকি দেওয়া যাবে না
শান্ত চিন্তা করছেন আমার বাড়ি হচ্ছে এইদিকে আন্দাজি, আমি কি জন্য এই সাইড করে মাহফিল হোক, আমার কি দুঃখে চাওয়া লাগবে? তাই আপনি কল্যাণের জন্য যদি চান আল্লাহ বরকত দিবে। হাত তো নামাতে বলি না, তুলতে বলছি, খালি নামায় ফেলছেন আপনারা। টান করে তোলেন হাত, শক্ত করে হাত তোলেন, গলাটা খাঁকার দেন। এতগুলা লোকের গলা খাঁকার হয় নাই, মজবুত করে দেন। দিছেন? এবার চাটখড়ের জমিন থেকে আল্লাহর নাম জোরে করে বলার মতো যাদের সাধ্য আছে তারা হাতগুলা শুধু তুলে রাখেন, আর যারা জোরে বলবেন না নিয়ত করছেন হাত নামায় ফেলেন। নিয়ত করছেন আপনারা? এবার যারা হাত তুলেছেন বুক বরাবর নিয়ে আসেন, বুক বরাবর নিয়ে আসছেন। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো আপনারা হাত গুলা সব উপর দিকে তুলে আল্লাহু আকবার বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? আরে ওই যুবক গুলা হাসতেছে, ওরা পাঁচ বন্ধু এক জায়গায় বসছে, ওরা নিয়ত করছে হুজুর বলছে উপর দিকে, আমি সামনের দিকে দেওয়া যাবে, দিতে হবে কোন দিকে, রাজি তো? দেখে এবার একটা তাকবীর দিয়ে দেখান তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলা, আল হাদিসের আলা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।